হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাপুস কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করব টমেটোর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো একরকম চাটনি তাহলে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই প্রথমে হাই ফ্লেমে কড়াইটি গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম দিয়ে তেলটি গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম সরষেটি বেশ ফুটে ওঠার পর কয়েকটি শুকনো লঙ্কা এভাবে টুকরো করে দিয়ে দিলাম তারপর তেলের তেলের মধ্যে আমি এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঝাঁজালা গন্ধ ওঠার পর এর মধ্যে টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে টুকরো এর মধ্যে দিয়ে দিলাম কাটার আগেই কিন্তু ওগুলো ধুয়ে মুছে নিতে হবে তারপর টুকরো করে কেটে এভাবে কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে অল্প পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালোভাবে এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব হালকাভাবে এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তারপর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে এর থেকে কিছুটা জল বেরোবে তাতে টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে আসবে এই যে দেখুন বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এই দেখুন টমেটো থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে নিলাম তারপর এগুলো বেশ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন অনেকটাই নরম হয়ে এসছে কতগুলো গোটা খেজুর দিয়ে দিলাম এগুলো ধুয়ে নিয়েছি আগেই আর কতগুলো এভাবে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কতগুলো এই যে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কতগুলো কাজু দিয়ে দিলাম কাজুর পরিমাণটা আমি কমেই দিলাম এই ড্রাই ফ্রুটসগুলো আপনি বাড়া করে নিতে পারেন তারপর এভাবে মিশিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি যেন কাজু এবং খেজুরটা সেদ্ধ হয় আর কি এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম মাঝখানে বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে নিয়েছি এই যে দেখুন ফিরে এলাম বেশ সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি একশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এবং কয়েকটি বাতাসা দিয়ে দিচ্ছি এতে চাটনিটা বেশ আঠালো একটা ভাব আসবে এই যে দেখুন এইভাবে আস আলতো হাতে আস্তে এভাবে মিশিয়ে নিতে হবে যেন টমেটো খেজুর এগুলো ভেঙে না যায় এভাবে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর বাতাসাটা এর মধ্যে মিশে যাচ্ছে যেহেতু চিনিটা গলে আসছে তাই এটা একটু বেশ পাতলা পাতলা হয়ে যাচ্ছে কি আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে এই যে ফিরে এলাম এই যে দেখুন অনেকটাই জলের থেকে কমে এসছে তারপর আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া না করলে যেহেতু চাটনিতে চিনি এবং বাতাসা দেওয়া হয়ে গেছে আর তলায় লেগে যাবে তারপর এইভাবে এর মধ্যে এর মধ্যে আমি কিছুটা আমসত্ত্ব দিয়ে দিলাম এই যখন প্রায় নাইনটি পারসেন্ট চাটনিটা হয়ে যাবে তারপর এর মধ্যে আমসত্ত্বটা দিতে হবে যেভাবে আমসত্বটা দিয়ে এটা আবার নাড়াচাড়া করে নিলাম এভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তারপরে শুকনো কলায় জিরেও ধুনে ভেজে রেখেছিলাম তা গুঁড়ো করে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে চাটনির মধ্যে মিশিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়ার পরেই যে দেখুন একেবারে শুকনো হয়ে এসছে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়ে এভাবে এটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি এটা খেতে অত্যন্ত সুন্দর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এটা তৈরি করে আপনিও বেশ কিছু দিন রেখে খেতে পারেন তাহলে আজকে আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং